যশোরের বাঘারপাড়ায় রঙিন মাছের কারিগর। রঙিন মাছ চাষে সফল মোহাম্মদ হুজ্জাতুল্লাহ খান। রঙিন মাছ বেশিরভাগ ক্ষেত্রে মূলত শোভা বর্ধনের জন্য ব্যবহার হয়ে থাকে। শৌখিন প্রিয় মানুষেরা নিজেদের বাসা বাড়িতে শোভা বর্ধনের জন্য অ্যাকোরিয়ামে রঙিন মাছ পালন করে। আর এই রঙিন মাছ চাষে ব্যাপক সফলতা পেয়েছেন যশোর জেলার বাঘারপাড়ায় মহিরন পীরবাড়ির তরুণ উদ্যোক্তা মোহাম্মদ হুজ্জাতুল্লাহ খান। মাত্র কয়েক জোড়া মাছ নিয়ে কিছুটা শখের বসে এবং কিছুটা বাণিজ্যিক চিন্তা করে শুরু করেছিলেন রঙিন মাছ চাষ। সেই উদ্যোগ আজ সফল। প্রথম বছরেই অ্যাকোরিয়ামের শৌখিন মাছ দেশীয় পদ্ধতিতে পুকুরে চাষাবাদ করে আলোচনার জন্ম দিয়েছেন যশোরের বাঘারপাড়ার মহিরন পীর বাড়ির তরুণ উদ্যোক্তা মোহাম্মদ হুজ্জাতুল্লাহ খান। আর এরই সাথে তিনি গড়ে তুলেছেন বাঘারপাড়া মৎস্য হ্যাচারি। দেশে অনেকে রঙিন মাছের চাষ করলেও হুজ্জাতুল্লাহ খান সবার থেকে আলাদা, কারণ তিনি নিজের পুকুরে স্বাভাবিক মাছের মতোই চাষ করছেন এসব শৌখিন মাছ। মাত্র 300 টাকা পুঁজি নিয়ে শুরু করেছিলেন রঙিন মাছের চাষ। আজ এই ব্যবসা লক্ষ টাকারও বেশি মূলধনে পৌঁছেছে। ফলে উপার্জনের পাশাপাশি এই কাজ হুজ্জাতুল্লাহ খানকে এনে দিয়েছেন দেশব্যাপী পরিচিতি। যশোরের বাঘারপাড়ায় তাকে সবাই চেনেন এখন রঙিন মাছের কারিগর হিসেবে। সরেজমিনে হুজ্জাতুল্লাহ খানের মাছ চাষ দেখতে গিয়ে চোখে পড়ল পুকুরে ভাসছে নানা রঙের মাছ। লাল, নীল, কমলা, কালো, বাদামি, হলুদ রঙের মাছের ছড়াছড়ি। গোল্ডফিশ, কমেট, কই কার্ভ, ওরেন্টা গোল্ড, সিল্কি কই, মলি, গাপ্পি, অ্যাঞ্জেল প্রভৃতি বর্ণিল মাছ দেখে আসলেই চোখ জুড়িয়ে যায়। আর বিক্রয় করছেন সকল প্রকার বিদেশি রং বেরঙের বাহারি রঙের মাছ। প্রতিদিন সকালে ও বিকালে নিজ হাতে মাছেদের খাবার খাওয়াতে ভালোবাসেন তিনি। তার ডাকে সাড়া দিয়ে খলবল শব্দে রঙিন মাছ ঢেউ তুলে মাছগুলোর খাবার খেতে ভিড় জমানো দৃশ্য দেখতে উপস্থিত হয় অনেকেই। এমন কাজের অনুপ্রেরণার কথা জানতে চাইলাম মোহাম্মদ হুজ্জাতুল্লাহ খানের কাছে। হুজ্জাতুল্লাহ খান তিনি বলেন, সাকিব ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সাকিব ভাই, আপনাদের এখানে কি কি মাছ আছে? এখানে বাহারি জাতের মাছের ভিতর জাপানি কইকার, এর 12 ধরনের মাছ আছে। তারপরে আপনার গাপ্পি আছে কিছু, তারপর গোল্ডফিশ, কমেট, এই জাতীয় মাছ নিয়ে আমি হ্যাচারি চালু করেছি এই বছর। মানে এছাড়া কি আর অন্য কোনো মাছ দিতে পারবেন? হ্যাঁ, আরও আমি সমস্ত আইটেমই ইনশাল্লাহ আমার আছে আর কি। তা এই যে রঙিন মাছের চাষ শুরু করেছেন, এটা কি মানে নিজের উদ্যোগে না কোনো কারুরটা দেখে? এটা ইউটিউবে আমি সর্বপ্রথম সালমান ভাইয়ের জিকর গাছার ওনার ইউটিউবে আমি প্রতিবেদন দেখছিলাম। তারপর কলারুয়ার সাতক্ষীরার ভিতরে এটা সাইফুল্লাহ গাজী ভাই, ইনাদের খামার দেখে আমি উদ্বুদ্ধ হয়ে তারপর আমি এটা করি। প্রথমে কয়টা মাছ দিয়ে শুরু করেছিলেন? প্রথমে আমি কিছু গাপ্পি মাছ দিয়ে শুরু করেছিলাম। তারপর গাপ্পি মাছের দেখি যে আসলে এরা অটো ব্রিড করে, বাচ্চা দেখতে খুব ভালো লাগে, দ্রুত আমার অনেক বাচ্চা হয়ে গেল। তারপর আমি কই কার্পের দিক নজর দিলাম, ভাইয়ের কাছে পরামর্শ করলো সালামের কাছে। সালামের বললো কি যে আপনি তাহলে জাপানি কই কার্প, আপনার কোনো পুকুর আছে তাহলে আপনি জাপানি কই কার্প নিয়ে শুরু করতে পারেন। আবার ওনার মাধ্যমে আমি জাপানি কই কার্প শুরু করি। কত পিস নিয়ে আসছিলেন মাছ? আমি 1000 পিস মাছ ওনার কাছে প্রথমে এনেছিলাম। সেগুলো কি সেগুলোতে বড় হয়ে গেছে? সেগুলো বড় হয়ে গেছে। তার থেকে যদি আপনারা যে বাচ্চাগুলো দেখতে পারতেছেন, ওই যে ওই সমস্ত মাছ আছে, ওই মাছ ওই পুকুরে যে মাছগুলো দেখলাম, লক্ষ লক্ষ মাছ চালা হয়ে গেছে এখন। আপনি তো জানেন যে আপনার আছে বাগারপাড়া, বাগারপাড়া থানা। এর যদি এর বাইরে কেউ মাছ নিতে চায় তো আপনি কি কুরিয়ার করে দিতে পারবেন? যে কোনো ধরনের মাছ আমি বাংলাদেশের যে কোনো প্রান্তে, ইভেন কেউ যদি আমাকে বাইরেও মাছের কথা বলে তাও আমি প্রস্তুত ইনশাল্লাহ দেওয়ার জন্য দিতে পারবেন। মানে যে কোনো রঙিন মাছ পরিবেশ করে ইনশাল্লাহ। হ্যাঁ, যে কোনো রঙিন মাছ দিতে পারবেন? হ্যাঁ ইনশাল্লাহ। ভাই, এই রঙিন মাছের যে খামার, এ কি আপনি বাণিজ্যিকভাবে করার মানে চিন্তা করতেছেন? প্রথমে আমি শখের বসে আমি মাছ এনেছিলাম। তারপর দেখলাম যে আমি তো নিজে মাছ করি, আল্লাহ রহমত 14 সাল থেকে আমি মাছের ভিতর যুক্ত। তারপর থেকে এখন নিয়ত করেছি যে বাণিজ্যিকভাবে ইনশাল্লাহ আমি করবো। মানে এখন বাণিজ্যিকভাবে করতেছেন? হ্যাঁ, বাণিজ্যিকভাবে করছি। সাকিব ভাই, আপনি যে পুকুরি মাছ কই কাপ মাছ চাষ করতেছেন, এর থেকে মানে হাউজের যে চাষে আর পুকুরির ভিতরে যে চাষে, এর ব্যবধানটা কী বুঝতেছেন?
হাউজের চাষে আছে মাছ পানিটা পাল্টানো প্লাস পানিতে খাবার যদি বেশি হয়ে যায় পানি দ্রুত নষ্ট হয়ে যায়, এই জন্য তার থেকে পুকুরটা অনেকটা লাভবান। পুকুরে পানি আপনার পিএসটা নিয়ন্ত্রণ করা যায়, পানি দ্রুত নষ্ট হয় না, মাছটা ভালো দৌড়াদৌড়ি করতে পারে, মাছের গ্রোথটা ঠিক থাকে আর কি। মানে মাছ দ্রুত বৃদ্ধির জন্য পুকুর ভালো না হাউজ ভালো? পুকুর ভালো, এটা তো অফকোর্স পুকুরটাই বেটার সাইড। তারপরে যেসব বিভিন্ন রোগ বালাই আছে, মানে হাউজে নিয়ন্ত্রণ করতে বা অ্যাকোরিয়ামে সুবিধা হয় নাকি পুকুরে সুবিধা হয় বেশি? পুকুরে সুবিধা হয় বেশি। ভাই আপনি তো বাণিজ্যিকভাবে চাষ শুরু করতে যাচ্ছেন, কিন্তু এখানে প্রথমে কয়টা হাউজ দিয়ে শুরু করেছেন? আমার পুকুর আছে আমার বর্তমানে ছয়টা। হ্যাঁ, ছয়টা পুকুরই বেশ মোটামুটি ইনশাল্লাহ বড়। তার পাশাপাশি আমার হাউজ আছে তিনটা, তারপরে দুটো যে এরা দেখছে এটা হচ্ছে জার বলে, অনেক জায়গায় বোতল বলে, মানে কি ডিম ফুটানোর জন্য? এগুলো ডিম ফুটানোর জন্য, এটা সাদা মাছের জন্য আর কি। সাদা মাছের জন্য সাদা মাছ সেল দেব ইনশাল্লাহ। জাপানি পুটি যে দেখালেন, হ্যাঁ জাপানি পুটি, আপনার গ্লাস কাপ, সিলভার ব্ল্যাক কাপ, মানে যে সাদা মাছ জাতীয় আর কি। রঙিন মাছের জন্য আলাদা আছে, আলাদা প্রজেক্ট, আলাদা প্রজেক্ট। আর এটা সাদা মাছের জন্য, সাদা মাছের জন্য। সাদা মাছের কি কি পোনা আপনি বিক্রি করেন? সাদা মাছ আপনার জাপানি পুটি, গ্লাস কাপ, তারপর সিলভার, তারপরে কালবাউস, রুই মির্গে, ব্ল্যাক কাপ। এছাড়া দেশি শিং, দেশি মাগুর, দেশি কই, শিং মাগুর তো আছে সাথে, ইনশাল পাঙ্গাস, মানে এ ধরনের মাছের পোনা আপনি বিক্রি করেন? বিক্রি করি। ভাই আপনার ঠিকানাটা একটু বলেন। আমার ঠিকানা, কেউ যদি যশোর থেকে আসে, যশোর থেকে মনিহার থেকে আমাদের চারাবিটা বাজার 12 কিলো, প্লাস কি নড়াইল থেকে, নড়াইল এপাশ থেকে আসে, নড়াইল থেকে 20 কিলো চারাবিটা বাজার, বাজার থেকে 1 কিলো বাগাপাড়া রোড, বহিরান পীর বাড়ির মোড় বললে আমাদের এখানে চলে আসবে ইনশাল্লাহ।